সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন মুনতাহা স্টিল নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদী ন্যাচারাল কোন মেহেদি। দর্শক, এই আয়োজনে আমরা প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করি। আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে অন্তরের পশুত্ব দমনে মাহে রমজান। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর আহমদ আবুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভীষণ ভালো। রমজান এলো, তাই তো কাজের সুবাদেই দেখা হলো। একটা যে শিরোনাম করেছি এটা নিয়ে অনেকে কথা বলতে পারে, তো আমি একটু যদি আসলে মানুষের অন্তরে কি সত্যি পশুত্ব থাকে আর সত্যি কি সেটা দমন করা দরকার নাকি আর যায় কি না? অবশ্যই পশুত্ব বলতে এখানে মানে যে শয়তানের যে প্রভাব, কারণ ইন্না শয়তান আলাকুম আদুগু মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ শয়তানের শত্রুতার যে চরিত্রগুলো সেই শত্রুগুলোই পশুত্বের মধ্যে প্রকাশিত হয়। পশুর মধ্যে মানুষ যেটা কথা বলতে পারে, পশুর মধ্যে কিন্তু দু ধরনের স্বভাব আছে। কিছু কিছু স্বভাব ভালো, যার কারণে আমরা বলি শেরে বাংলা, বাংলার বাঘ। ওখানে বাঘের বহু খারাপ চরিত্র আছে, ধরলে ছাড়ে না, অন্যায়ভাবে বক্ষণ করে। তারপরও সাহসটা একটু ভালো দিক, যার কারণে আমরা একটু ইতিবাচক শব্দে ব্যবহার করি না হয়, কিন্তু বাঘের বহু চরিত্র আছে খারাপ, এরকম কিছু কিছু খারাপ। এই জন্য প্রশ্ন আসতে হয় না হয় পশুত্ব বলতে কোনো ভালো কিছু বোঝায় না। না, মানুষের ভিতরে পার্শ্ববিকতা তো পার্শ্ববতা যেটা রয়েছে সেটি খারাপ, সেটি হলো অর্থাৎ শয়তানি যে কর্মগুলো সেগুলো। এবং শয়তান সুরা নাসের মধ্যে রয়েছে মানব সন্তান এবং জিন শয়তান, এই দুই প্রকার শয়তান যে মানুষের শয়তানি করে সেই থেকে মানুষকে নিবৃত থাকা দরকার। দেখেন মাহে রমজানের তিনটা দিক, এই পশুত্বটা জাগরিত হয় তিনটা কারণে। যদি খাওয়া দাওয়া খুব ব্যাপক হয় জাগরিত হয়, আর একটা যদি ব্যাপক আরাম আয়েস করে তখনও জাগরিত হয়। রমজান কিন্তু মানুষের খুন নিবৃত্তি, খাওয়ার যে চেতনা সেটাকে নিয়ন্ত্রণ করে, অনুরূপভাবে মানুষের যে পানাহার করা সেটা নিয়ন্ত্রণ করে, যৌনবৃত্তি যেটা অর্থাৎ বৈধ যে জৈবিক চাহিদা পূরণ সেটাও সম্ভব না, তাহলে অবৈধ তো আরও নিয়ন্ত্রণ করে। আবার ব্যাপক আরামায় সেটাও সম্ভব নয়, কারণ সারাটা দিন উপবাসের নাম কিন্তু মাহে রমজান নয়, 14 ঘন্টা উপবাস, অন্যান্য 11 মাসে যে পরিমাণ নামাজ তার চেয়ে দ্বিগুণ নামাজ, ভোর রাতের এবাদত, সন্ধ্যা রাতের এবাদত। অর্থাৎ যদি আপনি 11 মাসের তুলনা করেন, আরামায়েস বলতে একজন ইমানদার ব্যক্তির জীবনে যা ঘটে তা 10 গুণ কমে যায়, একটা মাহে রমজান বলতে যা বোঝায় সেটি, তো সেটাও নিয়ন্ত্রণ। এই সবটা যদি আপনি একত্র করেন, প্রশিক্ষণ হিসেবে গ্রহণ করেন, তখন দেখবেন যে পশুত্ব নিবারণে রমজান যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে। কোরআনে এসে না ওলাকাদ যারা আনা কাসিরা মিনান্নাস, অর্থাৎ আমি অনেক মানুষকে জাহান্নামের জন্য আমি তৈরি করে রেখেছি, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা বুঝে না, গান আছে শুনে না, চোখ আছে দেখে না, উলাইকা কাল আনহাম, তারা পশুর মতো। যে পশুর যে খারাপ যে দিকগুলো আছে কোরআনুল কারিমের মধ্যে, মানুষের যে খারাপ যে দিকগুলো যখন চরিতার্থ করা হয়েছে সেখানে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে, যে কুকুরের সঙ্গে তুলনা করে সেটি উল্লেখ করা হয়েছে, এবং অনেকগুলো পশুর উদাহরণ দিয়ে মানুষের মধ্যে পাশবতা বা পশুত্ব স্বভাব নিবারণের প্রসঙ্গ কোরআনুল কারিমে এসেছে। এই যে কোরআনের কারণেই তো রমজান এত শ্রেষ্ঠ নিঃসন্দেহে, এবং রমজানে কোরআন পড়ার বিষয়টাকে আমরা কিভাবে গুরুত্বের সাথে দেখব, কারণ না বুঝেই তো পড়া হচ্ছে 99%। প্রথম কথা হলো কোরআন পড়তে হবে, রমজানকে যদি আপনি প্রশিক্ষণ কর্মসূচি ধরেন তাহলে কোরআনুল করিম হলো পাঠ্য। এবং আমরা রমজানের যে একটি ব্যাপক ভিত্তিক উপস্থাপনা করেছি না, স্বরূপ উপস্থাপন একটি কথা বাদ পড়েছিল, এখন এসেছে সেটা হলো ওর পাঠ্য বই হিসাবেও, পাঠ্য হিসাবে কোরআনুল করিম থাকতে হবে, এর নামও মাহে রমজান। কারণ শাহরুর রমাদান আলাদি উংজিলা ফিহিল কোরআন হুদাল্লিন্নাস ও বাইয়েনাতে মিনাল হুদা অল ফরকান, মানুষের জন্য বিবরণ, মানুষের জন্য পথ নির্দেশ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআন নাজিল হয়েছে। ফামাং শাহিদে মিনকুম শাহরা, সুতরাং
যে এই মাস পায় এই সুতরাং শব্দের অর্থ হলো কোরআন নাজিল হয়েছে বলেই এই রমজানের বিধান এই এত ব্যাপক প্রশিক্ষণের বিধান তাই যেই কোরআনের কারণে রমজান এলো সে কোরআন যদি আমি না পড়ি পাঠ্য হিসেবে গ্রহণ না করি না বুঝি কোরআনকে কোরআনের মতো না বুঝি তাহলে কিন্তু রমজান পালন হলো না একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক ঠাকুর আমাদের সাথে স্বাগত আরেকবার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত সংযমের অর্থনীতি পাওয়ার্ড বাই শাহজাদি ন্যাচারাল কুন মেহেদি এই আয়োজনে আজ আমরা কথা বলছি অন্তরের পশুত্ব দমনে মাহে রমজান ডক্টর আহমদ আবুল কালাম আজাদ আপনি চমৎকার করে বলছিলেন যে আমাদের কোরআনের কথা আপনি বলছিলেন যে আমি যেই জায়গাটায় ফোকাস করতে চাই যে দুনিয়ার সব কিছু আমরা বুঝে পড়ি একটা বইয়ের সঙ্গে এই অবিচার অনাচার দুরাচার না বুঝে পড়ি এই না বুঝে পড়ার কোনো অর্থ হয় না এবং না বুঝে পড়া এটাকে পড়া বলে না দেখুন আপনি সুন্দর করে বলেছেন যে মা লেখাপড়া জানে না সেই মায়ের কাছ থেকে একজন প্রবাসী সন্তান বিদেশে থাকা সন্তান যদি একটি চিঠি লেখে তাহলে কিন্তু মা ওই চিঠি নিয়ে যে পড়তে পারে তার কাছে যায় যে আমার ছেলে কি লিখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ কি চান আল্লাহর সাথে মানুষের সম্পর্ক কি হবে তো সেটা মানুষ বুঝবে না তাহলে একই কথা বুখারীর হাদিস এসেছে ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতাজান ইয়ানতাজিউহু মিন কুলুবিল ইবাদ ওয়ালাকিন্নাহু ইয়াকবাদু মিন কাবাদিল উলামা আল্লাহ এভাবে এলেম উঠাইয়া নেবেন না যে কোরআন হাদিসের পাতা সাদা হয়ে যাবে আল্লাহ এলেম উঠাইয়া নেবেন ওই কোরআন হাদিস যিনি বুঝেন তাকে উঠাই নেওয়ার মাধ্যমে অর্থাৎ কোরআন হাদিস রয়েছে অর্থাৎ ওইটা বোঝার মতো পড়ার মতো কোনো লোক নেই বুখারীর এই হাদিস প্রমাণ করে কোরআন নেই হাদিস নেই কেয়ামতের আগে কোরআন থাকবে না হাদিস থাকবে না এর অর্থ কী জানেন এর অর্থ বুখারীর হাদিস বলছেন যে ওইটা অর্থ করার মতো কোনো লাগতে হবে এই আমি যে হাদিসটি উল্লেখ করলাম অর্থাৎ কোরআন হাদিস নাই আমরা গ্রামের লোকজন বলে কি কোরআনের পৃষ্ঠা সাদা হবে আসলে এটা ভুল কোরআনের পৃষ্ঠা সব সকল অক্ষর থাকবে কিন্তু আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা বাফি ইহদিনা সিরাতাল মুস্তাকিম এটা থাকবে তারপরও বলা হবে কোরআন নাই কেন বলা হবে এটা বোঝার মতো একটা লোক থাকবে না না বুঝে পড়লেও তো সওয়াব হয় একেবারে হাদিস দ্বারাই সাব্যস্ত যে আলিফুন হারফুন লামুন হারফুন এভাবে করে অক্ষরে অক্ষরে নেকি পাওয়া যায় যখন আমি অক্ষরে অক্ষরে নেকি পাচ্ছি তখন আমার এত বুঝে পড়ার দরকারটা কি কেউ যদি বলে না কেউ এটা বলবে না দেখবেন আমরা বাংলা ভাষায়ও অনেক শব্দ আছে আমরা কিন্তু প্রথম পড়লেই বুঝি না আপনি খেয়াল করবেন অনেক কবি নজরুলের অনেক কবিতা আছে কঠিন কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি পাঁচবার সাতবার পড়লে এবং কোনো শব্দের অভিধানে খোঁজ না করার পরেও একটা অর্থ কিন্তু ভেতরে জাগে সুতরাং যিনি প্রথমবারই অর্থ বুঝে না কয়েকবার যদি পাঠ করে কিন্তু বুঝে আমরা অনেক সময় বিদেশি লোকদের সঙ্গে থাকি আরবদের লোকদের সঙ্গে তারা মাঝে মাঝে বলে যে তোমরা যে একটা বক্তব্য বাংলায় দাও তাও আমি বুঝি বললাম যে কেমনে বুঝেন যে মাঝে মাঝে দুই চারটা আরবি বলো আর যা বাংলা বোঝো ও মিলে গেছিল কিন্তু আমরা একটা দাঁড় করাইনি তখন দেখবেন এটা কেন ওর খেয়াল থাকে যে তো আরবি পারে না বাংলায় বলে আমাকেও তো বুঝতে হবে তখন একটা দাঁড় করাই না এই জন্য বারবার পড়লে ওই যে কিছু একটা হয় সব ও কিছু একটা হয় তবে মনে রাখবেন কোরআনুল করিম তেলাওয়াত করতে হয় এখন প্রশ্ন তেলাওয়াত কাকে বলে তেলাওয়াত বলে বুঝে বুঝে পড়া কোরআনের সঙ্গে যতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে কোনো শব্দের মধ্যে নাই না বুঝে পড়া একটি বিস্ময়কর ব্যাপার তেলাওয়াত শব্দের অর্থ কিন্তু তিনটা এক হইল পড়া দুই হলো বুঝে পড়া তিন হলো আমল করা এই তিনটে জিনিস একত্র করে তার নাম হলো তেলাওয়াত এখন আমরা তেলাওয়াত মানে বুঝি কি সুর দিয়ে কারি বাসেত সুন্দর করে পড়া এর নাম তেলাওয়াত কিন্তু কোরআন হাদিসে যদি আপনি তেলাওয়াতের অর্থ দেখেন তিনটি অনুসঙ্গ যোগ হলে তাকে বলে তেলাওয়াত সুতরাং না বোঝার তো প্রশ্ন এসে না আলেমদের মুখ থেকেও এমন কথা শুনি মানে কোরআন বোঝার জন্য ১৪টা উপাদানের উপর মাহের হতে হবে বিশেষজ্ঞ হতে হবে তারপরে তুমি কোরআন বুঝতে পারবে সুতরাং তুমি মাদ্রাসার ছাত্র না বা আলেম না তুমি কোরআন পড়তে যেও না এরকম তো দেখুন কোরআনের যখন অনুবাদ হয়েছে বাংলা ভাষায় কোরআনুল করিমের পূর্ণাঙ্গ অবদান করেছেন ভাই মৌলানা গিরিশচন্দ্র সেন
এই যে ভাই মাওলানা বলা মাওলানা ডিগ্রি কিন্তু উনাকে কলকাতা আলিয়া মাযহার থেকে বিশেষ সমাবর্তন করে ডিগ্রি দেয়া হয়েছে মাওলানা উপাধি এবং আমি খুব খুব সন্দেহাতীত সরকারের রাষ্ট্রীয় টি ওনার পদবি বললাম ভাই মাওলানা গিরিশচন্দ্র সেন কিন্তু বাংলা করে অনুবাদ করেছেন কিন্তু উনি কিন্তু উর্দু শিখেছেন আরবি শিখেছেন মুসলিমদের কাছ থেকে শিখেছেন এর মানে হলো ওই তাদের মধ্যে একটা ভয় ছিল কোরআন মনে হয় অনুবাদ করা ঠিক না কোরআন মনে হয় বোঝা ঠিক না এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলি রহমাতুল্লাহ যখন অনুবাদ করেছেন তার মধ্যেও কিন্তু এই ভয়টা ছিলেন কিন্তু সাহস করে করে ফেলছেন কিছু কিছু ব্যাপার হয় কি আমাদের সমাজ থেকে অনেক ভুল ধারণা পৌঁছায় তো এরকম ভুল ধারণা অনেক ক্ষেত্রে রয়েছে আল্লাহ শুকর এখন সামাজিক গণমাধ্যম বা অন্য অন্য কারণে কিন্তু যে লোকটা বুঝে না যে লোকটা পড়তে পারে না সে লোকটাও মানে অন্তত শুনে শুনে সামাজিক গণমাধ্যম ব্যবহার করে করে অনুবাদ জানার চেষ্টা করছে সুতরাং আগে যেগুলো প্রচলিত ছিল এখন সেই অবস্থানে নাই একটা বিরতি নিয়ে আসি দর্শক একটা ছোট্ট বিরতির পর আবারও আসি ইনশাল্লাহ স্বাগত আরও একবার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত সংযমের অর্থনীতি পাওয়ার্ড বাই শাহজাদি ন্যাচারাল কোন মেহেদি আজকের আয়োজনে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলছি অন্তরের পশুত্ব দমনে মাহে রমজান আপনারা হয়তো ভাবছেন যে কোরআন নিয়ে আলোচনা করছি কেন আসলে কোরআনের জ্ঞান যার ভেতরে থাকবে তিনি যখন পাপাচার অনাচার দুরাচার পাশবিক কর্মে যখন লিপ্ত হতে যাবেন কোরআনের জ্ঞান যদি মস্তিষ্কে থাকে চেতনায় থাকে তাহলে কিন্তু তিনি স্বাভাবিকভাবেই তিনি নিবৃত হবেন অথবা থেমে যাবেন এই জন্যই কোরআনের জ্ঞান দরকার আমরা আলোচনা করছিলাম স্যার দেখুন এবং হাদিসে এসেছে আসিয়ামু জুন্না রোজা হলো ঢাল স্বরূপ মালাম ইখরিখা যতক্ষণ না এই ঢালকে ছিদ্র করা হয় ছিদ্র কিসের দ্বারা হয় এই পশুত্ব দ্বারাই ছিদ্র হয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা কানা ইয়াউম আহাদিকুম ফালা ইয়াসখাব ওয়ালা ইয়াজহাল তোমাদের কারো রোজা আসলে সে যেন অশ্লীলতা না করে মূর্খপনা না করে এবং সে কেন মানে হেয়ালিপনা না করে ফাইন সাব্বাহু আও শাতামহু আহাদুন ফালিয়া কুলিন নিমরু উন সাইম কেউ যদি তাকে গালিগালাজ করে আক্রমণ করতে চায় পশুত্ব দমনের এটাও একটা নিয়ম সংযমের একটা নিয়ম সেটা হলো তখন একটু সহ্য করার একটা প্রশিক্ষণ দেবে আপনি যদি পরিসংখ্যান করেন যে রমজানের আগে আমাদের সমাজের মানুষের চরিত্র কেমন ছিল হুজুররা অনেক ফজিলত বলেছে এক মাস যাওয়ার পরে কতটা চরিত্র উন্নত হয়েছেন এই মানদণ্ড মাপ করলে খুব একটা উন্নত আমরা হই না কেন হই না আমরা রমজানকে রমজানের মতো পালন করি না আরেকটা জিনিস আপনি এটাকে ফিল করেন কি না যে বোধহয় মুসলমানদেরকে কোনো একটা সিলেবাসের ভিতরে থাকা দরকার সিলেবাসটা মানে কি যে জবাবদিহিতা মুরব্বী বা নেতা বা অভিভাবক বা একটা সিস্টেম কার মানে একেবারে ইন্ডিপেন্ডেন্ট থাকলে বোধ হয় শয়তান খুব পেয়ে বসে চমৎকার বলেছেন এটা হলো পরিবার প্রথা ইসলামের পরিবারটা খুব গুরুত্বপূর্ণ একটা পরিবারের কিন্তু মানব চরিত্র সব কিছু রয়েছে এবং পাশ্চাত্য সমাজ যে খারাপ তার কারণ তারা কি বলে জানি না আমাদের কাছে একটা মৌলিক কারণ তারা কিন্তু পরিবার থেকে অনেক দূরে মানুষ যখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয় একা হয়ে যায় শয়তান তাকে বেশিভাবে আকৃষ্ট করে একটা পরিবারে পাঁচজন লোক থাকে একজন ভালো একজন খারাপ অভিভাবক ভালো তো ভেতরের খারাপ এই পাঁচজন মিলে যখন কিছু করতে চায় তখন কিন্তু খারাপটা কম হয় সুতরাং আমি তো বিশ্বাস করি ব্যক্তিগতভাবে ইসলামের পরিবার প্রথাটাই মানুষকে রাষ্ট্র সমাজ ব্যক্তি সকল ক্ষেত্রে ইসলামের সুশাসন ইসলামের নীতি ইসলামের বিধান কার্যকর করতে পারে যদি পরিবারকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুযায়ী গড়ে তোলা যায় কিন্তু অর্থ না থাকার কারণে আমাদের দেশের সমাজটাকে ছোট করে দেখে খাটো করে দেখে সফল তো তাদেরকেই মনে করে যাদের পয়সা টাকা পয়সা বেশি আপনি শেষে আমার উত্তরটা দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে আসলে তো অর্থ হলো ভেতরের অর্থটাই কিন্তু আসল অর্থ দেখবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কিন্তু খুব এরকম অর্থ ছিল না খুব অল্প খেয়েছেন সমগ্র জীবনে দুবেলা খেয়েছেন খুবই অল্প খেয়েছেন কিন্তু তারপরেও তারা খুবই আত্মতৃপ্ত খুব সন্তুষ্ট ছিলেন ইমাম গাজালী রহমাহুল্লাহ দেখবেন ইহলুমুদ্দিনের মধ্যে একটা চ্যাপ্টার আছে যে ধন সম্পদ উত্তম না দারিদ্র উত্তম কিন্তু তিনি
দার্শনিকদের প্রমাণ দিয়ে প্রমাণ করেছে যে দারিদ্র উত্তম। আমেরিকাতে এই টেস্টটা করা হয়েছে যে কোনটাতে মানুষ বেশি প্রশান্তি পায়, ভোগে নাকি ত্যাগে। অনেকগুলো মানুষের উপরে এটা একটা অভিযান চালানো হয়েছে, দেখা যাচ্ছে মানুষের প্রশান্তি বেশি লাভ হয় ভোগে নয় বরং ত্যাগে। ত্যাগ মানে কিন্তু আবার ত্যাগের মধ্যে কষ্ট আছে, আমি যদি কাউকে টাকা পয়সা দিয়ে দিই তাহলে একটা কষ্ট না, কিন্তু এই কষ্টের পরে কিন্তু একটা প্রশান্তি আছে। আমাদের দেশের একজন বিখ্যাত লোককে প্রশ্ন করা হয়েছিল যে গভীর ভালোবাসা বা প্রেম কাকে বলে, তিনি বললেন যে প্রেম হলো যে দুজনের মধ্যে সাক্ষাৎ না ঘটে। তারপর তিনি বললেন যে লাইলি এবং মজনুর কাছে সাক্ষাৎ হয়নি বলেই প্রেমটা গভীর, সাক্ষাৎ হয়ে গেলে আর আপনার আমার কাছে প্রসঙ্গ আসবে। একেবারে শেষ, অনেক ধন্যবাদ, মহামূল্যবান কথা বলেছেন। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ টেলিভিশন কর্তৃপক্ষকেও, এখন টেলিভিশনকে। দর্শক, রমজানের এত গুরুত্ব কোরআনের কারণে, আর সেই কোরআনটা যদি ভেতরে থাকে, অন্তরে থাকে, বোঝায় থাকে, পড়ায় থাকে, জানায় থাকে, তাহলে মানুষ সত্যিকারের পশুত্ব দমন করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের পার্শ্ববর্তী দেশের একজন বিখ্যাত কী বলবো যে প্রেসিডেন্ট, তিনি কোরআনকে পড়ে বুঝে একটা চমৎকার কবিতা লিখেছেন, দু লাইন শুনিয়ে আমি শেষ করতে চাই। তিনি কোরআন বুঝে বুঝে পড়ে বলেছেন, সমঝ নে কি কিতাব থি পর নে কি কিতাব বানা দিয়া, আমল কি কিতাব থি সিফ দোয়া কি কিতাব বানা দিয়া, জিন্দাও কা দস্তুর থা মুর্দাও কো মনসুর বানা দিয়া। মুসলমানদের জন্য একটা বোঝার মতো বই ছিল, কিন্তু খালি না বুঝে পড়ার মতো বই বানিয়েছে। একটা কাজ করবার মতো, ঘটাবার মতো একটা বই ছিল, দোয়ার বই বানিয়ে ফেলেছে। জীবন্ত মানুষের জন্য সংবিধান ছিল, মানে কি মানে মুর্দাও কো দস্তুর বানা দিয়া, মরা মানুষের ডান কাত বাম কাত চল্লিশা চেহলাম এই সমস্ত জিনিসের বই বানিয়ে ফেলেছে। আরও লম্বা কবিতা, সময়ের অভাবে বললাম না। সুতরাং দর্শক, আপনার জীবন সার্থক হবে, সমৃদ্ধ হবে, সফল হবে, জাস্ট একবার বিসমিল্লার বা দিয়ে শুরু করুন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ শব্দ অক্ষর বাস, আপনার জীবনটা বাস হয়ে যাবে ইনশাল্লাহ। বাস মানে কমপ্লিট, সেটা শান্তিতে, প্রশান্তিতে, সৌভাগ্যে, বিজয়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।